এই জন্য কোনো উস্তাদ, কোনো গার্জিয়ান বাপ্পা, কোনো মুরব্বী, কোনো সন্তানদের গলার উপরে মারা সম্পূর্ণ শরীয়তের দিক থেকে নাজায়েজ, সম্পূর্ণ গুনাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাজনদেরকে বলব যে এই চেহারার মানুষ যেখানে মালিকের হাত, এই চেহারার মানুষ মালিক জাহান্নামে ফালাইবে কেন? এই জন্য এগুলোর ওই দর্শকের সুগাটু উঠে ইয়া এইভাবে বলে থাকুন রুহ ওদেরকে পান, এইভাবে মে ওরা ইহিম এইবার টিকে টিকে ফলাই কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে করতে মা বোনদেরকে বলবো আল্লাহর বান্দারা করতে আলে মা বোনের যেই কথা আমি বলতে চাইছিলাম, মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে, পশুর চৌকি আর একটু আসতে কন, এখন বাজানদেরকে জিজ্ঞেস করি ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান না পশুর চরিত্র অবলম্বন করতে চান? আর একটু আসতে কন, এই বলে তুমি কি হইতেছ? বলে আমি FRCS MBBS এরপরে আমি ডক্টরেট, অমুক এরপরে কি আছে না ওই BCS টাডা, তার ফলে BCS ক্যাডার হবা, FRCS হবা, মুফতি হবা, মুহাদ্দিস হবা, মুফাসসির হবা, মাদ্রাসায় যাওয়া দরকার নেই, উস্তাদের সামনে যাওয়া দরকার নেই, আর পড়াশোনাও দরকার নাই, ঘরে শুয়ে শুয়ে খালি তোই এক নম্বর ওই এফেক্ট দরবা, আর দেখবা সার্টিফিকেট প্রফেসরে তোমার এসে দেখবে এবার সে ডাক্তার যাইবে না? MBBS BCS কাটা, এই MBBS FRCS ডক্টরের ডিগ্রি মুফতি মহদ্দি, এই খ্যাতি অর্জন করতে হইলে মাথার চুল গজিয়ে যায়, এই ঘুম নষ্ট হয়ে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া থাকে না, তাইলে তুমি ফেরেশতার চরিত্র ফেরেশতার সে সম্মানিত, আর তুমি ফ্যাট গলতে লালতে হবা শিখেই শিখে না সম্ভব, তাহলে কষ্ট করা লাগবে কথা কন জোরে কন, এখন এই কষ্ট কথা অন্য অনেকে ভয় পাইছে এই সব বাবু তাহলে কষ্ট করবো কেন, কিন্তু আমার মালিক বলছেন কোনো সমস্যা নেই তুই নিয়ত কইরে না আমি সব ব্যবস্থা করব, কে বলছে তাহলে কেমনে কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন, মালিক বলছে তোর ভয় চিন্তা নাই, যত বিপদ মুসিবত তোর সামনে আসুক না কেন, পাহাড় পরিমাণে যদি মুসিবত আসে তোর কোনো চিন্তা নাই, আমি তোর জন্য রাস্তা খুলিয়া দেব, আমার মালিক কিভাবে খুলবেন? ইউসুফ নবীন সালাতু আসসালামকে বিবি জুলাইখা নাম শুনছে, সাতটা দরজার ভিতরে তালা, সাতটা দরজা তালাও মারছে সাতটা, এখন ডাক দিয়ে বলে ও ইউসুফ আমার কথা না মাইনা কোনো উপায় নাই, এখন আমার কথা মানা লাগবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করে নাই আমি কিভাবে জুলাইখার কথা মানব, চিন্তাও করে নাই কিভাবে বের হব, চিন্তা ছাড়া যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারছে, মারার সঙ্গে সঙ্গে আমার মালিক সাতটা দরজার ভিতরে তালা টাস টাস করে আমার মালিক খুলা দিছে, নবী আমার বের হইয়া আটকে রাখতে পারে নাই, জোরে কন পারছে পারছে পারছে, আল্লাহর রাস্তা কেমনে খোলে? আমার আব্বাদান রহমাতুল্লাহ আলাই তার মুখে শুনছিলাম, আমার দাদাদান রহমাতুল্লাহ আলাই একদিন আমার পাকের ঘরের ভিতরে ঝুলিয়া দেখে আল্লাহ আকবার না, দাদাদান একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞেস করে, করে তুমি সারাদিন সংসারের কাজ করো, এরপরে রাত্রে তালবে আলেম সহ
সবাইকে খাওয়াই লইয়া ঘুমাইতে তোমার অনেক রাত্র হইয়া যায়। তোমার তো দুই একদিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি দুই একদিন ফজরের নামাজ কাজা হয়তো না? তখন দাদু বলতেছিলেন, আল্লাহ আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ও ফুকিবে, কলে আমি কাজ করিয়া ঘুমাইয়া থাকি, যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে জানি আইসা আমাকে ডাইয়া উঠাইয়া দিয়া যায়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। রাস্তা কে খুলবে? জোরে কান, জোরে কান। এই এত চিন্তা কিসে? রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলবে, কোনো সন্দেহ আছে? তাইলে আপনার আমার দায়িত্ব কি? ঈমানকে মজবুত করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া এই মুমিনের চরিত্র অর্জন করিয়া যখন রাস্তায় নামব আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার জিম্মাদার পেয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহুল মাওলা আলাহুল কুল, যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য মাওলাকে রাজি খুশির জন্য রাস্তায় নামবে ওই বন্দাবান্দির জন্য আমার মাওলা তার হইয়া যাবে। কথা ঠিক কিনা? ফেরেশতার চরিত্র অর্জন করতে চান? আসতে কয় দেই, কষ্ট করে লাগবে, আসতে কয় দেই, লাগবে লাগবে, কষ্ট করতে আল্লাহ বলতে রাজি আছি তো, তাহলে কষ্ট করতে রাজি আছে। কেমনে কষ্ট করতে রাজি আছে? এই ফজরের সময় শীতের রাত্র ল্যাপ কম্বল।